হ্যালো বন্ধুরা, মৌসুমিস কুকিং স্টুডিও নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো মশলা পাস্তা। আর পাস্তা কিন্তু আমাদের ছোট বড় সবারই খুব প্রিয়। আর এরকম একটা পাস্তা আমরা কিন্তু সকালে বা বিকেলে জলখাবারে সার্ভ করতে পারি, আর বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এটা অনায়াসেই সার্ভ করা যায়। আর এটা খেতে যতটা টেস্টি ততটাই কিন্তু হেলদি, কারণ এখানে অনেক রকম সবজি ব্যবহার করা হয়েছে, আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই পাস্তাটা তৈরি করে নেওয়া যাবে। চলুন তাহলে বন্ধুরা দেখে নিই কী করে তৈরি করতে হবে। এখানে আমি পাস্তা তৈরি করার জন্য আগে পাস্তাটাকে সেদ্ধ করব, তার জন্য প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর দিয়ে দিলাম এতে সামান্য নুন আর হাফ চামচের মতো তেল। এই তেলটা দেওয়ার কারণে কিন্তু পাস্তাটা একটা সঙ্গে আরেকটা লেগে যাবে না, সুন্দরভাবে সেদ্ধ হবে। আমি এইরকম টাইপের পাস্তা ব্যবহার করলাম। আপনারা যে কোনো টাইপের পাস্তা দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আর চেষ্টা করবেন জলটা একটু বেশি পরিমাণে দিতে, পাস্তা বা নুডলসে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে সেদ্ধ করতে হয়। এবার পাস্তাটাকে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। দেখুন পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর কিরম কম পরিমাণ সেদ্ধ করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটা ছুরি দিয়ে কাট দিলে এটা কেটে যাবে, কিন্তু ভেতরে একটা সাদা সাদা ভাব থাকবে, ওরকম পরিমাণে আমাকে পাস্তাটাকে সেদ্ধ করে নিতে হবে। এর চেয়ে বেশি সেদ্ধ করলে কিন্তু পাস্তাটা আঠালো হয়ে যাবে। এবার আমি একটা স্ট্রেনারে নামিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা জল দিয়ে পাস্তাটাকে একটু ধুয়ে নিচ্ছি, এতে করেও পাস্তাটা ঝরঝরে থাকবে। এবার আমি কী কী সবজি দিয়ে রান্না করবো সেটা দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি এখানে কর্ন, এখানে নিচ্ছি গ্রিন ক্যাপসিকাম নিয়েছি, ইয়েলো ক্যাপসিকাম নিয়েছি, বিনস নিয়েছি, এখানে নিয়েছি টমেটো কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি স্প্রিং অনিয়ন, আর এখানে নিয়েছি রসুন কুচি, আর নিয়েছি আদা কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এখানে অ্যাড করে নিতে পারেন। এবার আমি রান্না করতে চলে এলাম। গ্যাসে প্যান বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বাটার। এবার বাটারটাকে মেল্ট করে নিয়ে আমি আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দেব। এবার আদা রসুন কুচিটাকে একটুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। খুব বেশি ফ্রাই করব না, মানে ব্রাউন করব না, জাস্ট একটুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজ, কর্ন আর বিনস গুলো দিয়ে দেব। মোট কথা ক্যাপসিকাম আর টমেটো বাদ দিয়ে বাদ বাকি সমস্ত সবজিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আর ক্যাপসিকাম গুলো সিদ্ধ হতে কম টাইম লাগে বলে আমি এগুলো একটু পরে ব্যবহার করব। এবার আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজের সঙ্গে, সবজির কালারটা যেন চেঞ্জ না হয় সেটা খেয়াল রাখতে হবে। একটুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলেই হবে। দেখুন মিনিট খানিক ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব কিছু মশলা। আমি এখানে দেব দিয়ে দেব প্রথমে 1 চামচ নুন, মানে পরিমাণ মতো নুনটা বুঝে দিতে হবে। এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার অল্প সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে আসার আগ অব্দি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। অনেক রকম পাস্তা কিন্তু আমরা খাই, আমার চ্যানেলেও কিন্তু অনেক রকম পাস্তা রেসিপি রয়েছে। আমি এর লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এবার ভালো করে ভেজে নিয়ে আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ। অবশ্যই গরম মশলা গুঁড়োটা দেবেন। এখানে আমি ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এবার সবকিছুকে একসঙ্গে ভালো করে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব টমেটো সস। এখানে আমি 3 টেবিল স্পুনের মতো টমেটো সস দিলাম। এটা এই পাস্তাটার জন্য খুবই ভালো হয় খেতে, আপনারা কম বেশি পরিমাণে দিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ চিনি, এতে করে টেস্টটা অ্যাডজাস্ট হবে। এবার নেড়ে চেড়ে ভালো করে একটুক্ষণ ভেজে নিয়ে আমি সেদ্ধ করা পাস্তাটা এখানে দিয়ে দেব। খুবই সিম্পল রান্না, আপনারা ঘরে যে কোনো রকম সবজি দিয়েই কিন্তু এই পাস্তাটা তৈরি করে নিতে পারেন। এবার নেড়ে চেড়ে পাস্তার সঙ্গে সবকিছুকে মিশিয়ে নিতে হবে।
আর বেশিক্ষণ কিন্তু রাখার দরকার নেই, একটুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে, মিনিট খানেক মতো নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিলেই হবে। এবার নামানোর আগে আমি এখানে দিয়ে দেব স্প্রিং অনিয়নটা, আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার পাস্তা। এবার আমি নেড়ে চেড়ে গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে যতটা এটা ইয়াম্মি হয়েছে, খেতে কিন্তু ততটাই ইয়াম্মি। এটা কিন্তু আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন আমার নতুন রান্নার নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আমি কিন্তু একদিন পর পর এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসি। আজ তাহলে চলি বন্ধুরা, নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।